أحسن قولا ممن دعا إلى الله وعمل صالحا وقال إنني من المسلمين. আপনার বা আমার মুখে, অধিকাংশ মানুষের মুখে দাড়ি নেই, দাড়ি নেই। উর্দু কবি খুবই দুঃখের সাথে বলেছেন, দিখানে কে লিয়ে হুসন ছিলতে হো দাড়ি, দিখানে কে লিয়ে হুসন ছিলতে হো দাড়ি, কিউ পেহনতে হো এ কুর্তা পেহনলো না শাড়ি। উর্দু কবি খুব দুঃখের সাথে বলেছেন যে সৌন্দর্য দেখানোর জন্য দাড়ি ছিলে নিচ্ছ, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চেহারার সাথে কোনো মোহাব্বত নাই, ভালোবাসা নাই। ইংরেজ কোনো সিনেমার নায়ক নায়িকাদের সাথে মোহাব্বত, মেয়েরা করে কি নিজের ভুরু সেভ করে, ভুরু কাটে এবং বিভিন্ন ফ্যাশন সেই নায়িকাদের জীবনকে নিজের জীবনে বাস্তবায়ন করে চলে পৃথিবীতে, নিজেকে ভাবে আমি মানুষের কাছে সুন্দরী দেখাবো। প্রিয় শ্রোতা মণ্ডলী, আপনি দাড়ি রাখছেন না, যদি কোনো যুবককে প্রশ্ন করা হয় হে যুবক ভাই তুমি কেন দাড়ি রাখনি, সে বলবে আমাকে কোনো মহিলা বিবাহ করবে না, আমার বিবাহ হচ্ছে না। তারপরে সে বিবাহ করার পর এমন একটা মহিলার পাল্লায় পড়ে যেই মহিলার এত স্টাইল, এত ফ্যাশন যে তাকে পরবর্তী তার দাড়ি রাখতেই দেয় না এবং তাকে সেই জাহান্নামের পথের দিকে নিয়ে যায়। আর আপনি যদি বিবাহের আগে থেকে দাড়ি রাখেন তাহলে আপনার সাথে এমন মহিলার বিবাহ হবে যেই মহিলা আপনাকে এমন কাজ করার জন্য উৎসাহিত করবে যেই কাজ জান্নাতের পথ, জান্নাতে যাওয়ার যেই পথ, সেই পথের যে সমস্ত কাজগুলি রয়েছে সেই সমস্ত কাজগুলি করার জন্য আপনাকে উৎসাহিত করবে এই মহিলা যদি আপনি দাঁড়িয়ে রেখে বিবাহ করেন। এজন্যই না বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, সহি বুখারী ও সহি মুসলিমের হাদিস, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, তুনকাহুল মারওয়াতুল আরবাইন লিমালিহা ওয়ালিজামালিহা ওয়ালিহাসাবিহা ওয়ালিদিনিহা ফাজফুর বিযাতিদ্দিন। মহিলাদেরকে চারটি জিনিস দেখে বিবাহ করা হয়, একটা হচ্ছে লিমালিহা তার মাল দেখে, তার ধন সম্পদ দেখে, ওলি জামালিহা তার সৌন্দর্য দেখে, ওলি হাসাবিহা তার খানদান তথা তার পরিবার দেখে, ওলি দিনিহা এবং তার দিন দেখে, ধর্ম দেখে। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি আসসালাম বলছেন, ফাসফুর বিদাতিদ্দিন, তোমরা দিনকে প্রাধান্য দাও, ধার্মিক মহিলাকে বিবাহের ক্ষেত্রে প্রাধান্য দাও। আপনি বিবাহের পূর্বে একটা সুন্দরী মহিলা, খুবই সুন্দরী দেখতে তাকে পছন্দ করলেন, তাহলে সেই মহিলার স্টাইল ফ্যাশনে তো আপনাকে সেই মহিলার কথায় উঠবোস করতেই হবে, এমন কি আপনার জীবনে এতটা আপনাকে ঠোক্কর খেতে হবে যে সেই মহিলার হাতে আপনাকে মারও খেতে হতে পারে যদি তার কথায় উঠবোস না করেন। আপনি দাড়ি রেখে বিবাহ করছেন না, আপনি ভাবছেন ভালো, কিন্তু আপনাকে এমন মহিলার পাল্লায় পড়তে হবে যেই মহিলা আপনাকে এমন এমন কাজ করাবে যেই কাজগুলি আপনি বিবাহের পূর্বে কল্পনাও করতে পারেননি যে এই কাজগুলি আমি করব। প্রিয় শ্রোতা মণ্ডলী, তাহলে দাড়ি রাখুন, দাড়ি কাটা দাড়ি ছিলা হচ্ছে হারাম। এরপরে বুঝতে পারবেন আসল বিষয় কী, যে আমরা যদি কোনো হারাম করি, হারাম শরীরের মধ্যে রাখি বা হারাম ভিতরে খাই বা কী করি, দাড়ি ছিলে বা দাড়ি কেটে হারাম কাজ করি, অমিতাভ বচ্চনের স্টাইলে যদি আমরা দাড়ি কাটি, ইল্লাল্লাহ ইলাহা ইল্লাল্লাহ মালানা।